যে ঘটনা আমাদেরকে অনেক বেশি গৌরবান্বিত করে সবসময়, তার মধ্যে অন্যতম একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই। এখানে যারা যুব বন্ধুরা আছেন, আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দের বেশভূষা কেমন ছিল। এখানে ছবির মধ্যে আছে গেরুয়া বস্ত্র পরিধান করতেন। একদিন সেই চিকাগো শহরে রাস্তার ধারে দিয়ে তিনি হাঁটছিলেন, তো একটা আমেরিকান কাপাল, তারা সবাই শর্ট শার্ট পরিহিত, অর্থাৎ তাদের যেটা চিরাচরিত পোশাক আছে তো সেগুলি পরে তারা যাচ্ছিলেন। ঠিক সেই সময় এই মহিলাটা তার স্বামীকে প্রশ্ন করছে, আরে দেখো দেখো ওই লোকটা কি মানে অসভ্য এবং মূর্খ, সে এই শহরে এরকম একটা ড্রেস পরিহিত পরে সে ঘুরছে। ওইভাবে একজন আরেকজনকে বলার সময় স্বামী বিবেকানন্দ সেটা শুনেছেন এবং শুনে তিনি তাদের কাছে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন সেই লোকটাকে যে তিনি যেটা বললেন কেন বললেন এবং তার কি কারণ তিনি জিজ্ঞেস করতে পারেন। তখন ওই আমেরিকান লোকটা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলো, ঠিক আছে আমার বিশেষ যা বলেছে সেটা ছেড়ে দিন, কিন্তু স্বামীজি আপনাকে দেখতে যতটা সুন্দর লাগছে, আপনি যদি সুন্দর ড্রেস পোশাক পরেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগত। তো ওই লোকটা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলো, স্বামীজি ওয়াই ইউ কান্ট ওয়ার এ প্রপার ক্লথ টু লুক লাইক এ জেন্টলম্যান, ওয়াই ইউ কান্ট ওয়ার এ প্রপার ক্লথ টু লুক লাইক এ জেন্টলম্যান। দেন স্বামীজি স্মাইল এন্ড রিপ্লাইড, ইন ইউর কান্ট্রি ট্রেলার্স মেক ইউ এ জেন্টলম্যান, বাট ইন আওয়ার কান্ট্রি ক্যারেক্টার মেক আস জেন্টলম্যান। অর্থাৎ আপনার দেশে ট্রেলাররা আপনাকে জেন্টলম্যান বা ভদ্রলোক বানায়, কিন্তু আমাদের দেশের চরিত্র বা আমাদের দেশের সংস্কৃতি কিন্তু আমাদের চরিত্রকে জেন্টলম্যান বানায়। এই যে মহানুভবতার পরিচয় তিনি সেদিন দিয়েছেন, এটা সত্যি অসাধারণ। এবং বারে বারে তিনি এই যে হিন্দু ধর্মকে পুরো বিশ্বের দরবারে যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠা করেছেন সেটা এমনি এমনি নয়। এই যে বিভিন্ন ধর্মের ধর্মসভা যখন হচ্ছিল, বক্তব্য রাখছিল বিভিন্ন মহানুভবরা সাধু সন্তরা, একজন ক্রিটিসিজম করে, একজন খ্রিস্টিয়ান বন্ধু স্বামী বিবেকানন্দকে ক্রিটিসিজম করে, অর্থাৎ সমস্ত ধর্মগ্রন্থ যেগুলি রাখা ছিল, মানে কোরআন বাইবেল গীতা এরকম বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ যেখানে রাখা ছিল, তো আমাদের ভারত বা হিন্দুদের যে ধর্মগ্রন্থ গীতা, সেই গীতা ধর্মগ্রন্থটাকে সবার নিচে রাখা ছিল, আর উপরে তার উপরে বাইবেল, তার উপরে কোরআন, অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থ রাখা ছিল। সেই জায়গাতে স্বামী বিবেকানন্দকে একজন ক্রিটিসিজম করে বলছে, আরে দেখো দেখো তোমার ধর্মের সবচেয়ে বড় গ্রন্থ যেটাকে বলছো গীতা সেটাকে সবার নিচে রাখা হয়েছে, তুমি দেখো তোমার ধর্মকে অপমান করা হচ্ছে। স্বামী বিবেকানন্দ তৎক্ষণাৎ উত্তর দিলেন, আরে না না, এটা অপমানের কিসে আছে, অন্য ধর্ম পুরো বিশ্বকে বহন করার ক্ষমতা রাখে না, একমাত্র ভারতবর্ষ একমাত্র গীতায় বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থের ভার বহন করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ভারতীয় ধর্ম, সেটা হচ্ছে আমাদের গীতাতে রয়েছে। সেইভাবে তিনি ভারতবর্ষের বিষয়টাকে প্রমাণ করেছেন। যাই হোক, আমি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি বলবেন, অন্যরা আছেন, আমি কি অনুপ্রেরণা দেয় এক একটা শব্দ তিনি যাই বলেছেন সেটাই যেন আমাদের কাছে অমৃত বচন মনে হয়। স্বামী বিবেকানন্দজি বলেছেন, কোনো কিছুর জন্যই সত্যকে বাদ দেওয়া যায়, সত্যের জন্য সব কিছুকে বাদ দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বাদ দেওয়া যায় না। অর্থাৎ সত্য এবং ন্যায়ের অন্যতম প্রতীক যিনি স্বামী বিবেকানন্দজি, যিনি বলেছেন সৎ এবং ন্যায়ের প্রতি থেকে জীবনকে অমূল্য স্থানে পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ তার এক একটা শব্দ আমাদের মানব জাতির জীবনে সত্যি অনেক বেশি অনুপ্রেরণা যায়। আমি ব্যক্তিগতভাবে স্বামী বিবেকানন্দের তার বিচারধারা তার বাণী থেকে অনেক বেশি অনুপ্রাণিত। এখানে অনেক যুব বন্ধুরা আছেন যারা আজকে রাজনীতির আঙ্গিনে আছেন, আপনাদের আপনাদের জ্ঞাতার্থে উদাহরণস্বরূপ আমি বলতে চাই, আমার মনে আছে 2016 সালে আমি যখন ভারতীয় জনতা পার্টিতে এলাম, ভারতীয় জনতা পার্টিতে আসার সময় আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, আমার ভালো পজিশন ছিল, ভালো ইসে ছিল,
তো সেই কোম্পানিতে থাকার সময় ইতিমধ্যে আমাদের মধ্যে আমাদের ছিলেন, when death is so certain it is better to die a good cause, মৃত্যু যেহেতু অবশ্যম্ভাবী ভালো কিছু করে মরে যাওয়াটাই শ্রেয়। যারা জীবনে মানে ইনোভেটিভ কিছু এক্সট্রা কিছু করে সমাজ তাদেরকেই মনে রাখে, অন্যদেরকে সমাজ মনে রাখে না। এমন প্রত্যেকদিন প্রচুর মানুষ জন্মগ্রহণ করছে, মারা যাচ্ছে, কেউ কারোর খবর রাখে না। কিন্তু যারা ব্যতিক্রমী কিছু করে দেখায়, যারা জীবনে মানুষের জন্য কিছু করে তাদেরকেই সমাজ মনে রাখে। তাই জীবনে ভালো কিছু করে যেতে হবে, এটাই কিন্তু আমাদের সবচেয়ে মূল মন্ত্র। এখানে যারা রাজনীতি করছেন যুব বন্ধুরা, তা আপনাদের উদ্দেশ্যে আমার একটা লাইন লাস্ট বক্তব্য থাকবে, যেটা স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন, হোয়াট স্বামীজি সেড, স্ট্রেংথেন ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, লাভ ইজ লাইফ, হ্যাট্রেড ইজ ডেথ। ভালোবাসাই কিন্তু জীবন, যারা ঘৃণা করে তারা সেটা জীবন হয় না, সেটা কিন্তু মানে অভিশপ্ত জীবন। আর কি বলেছে, এক্সপাশন ইজ লাইফ, সম্প্রসারিত করে, কন্ট্রাকশন ইজ ডেথ, যত বেশি সংকুচিত করবে তত কিন্তু আপনি মৃত্যুর দিকে যাবেন, যত বেশি সম্প্রসারিত করবেন সেটাই কিন্তু জীবন। অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে যেটা অটল বিহারী বাজপেয়ীজি বলার চেষ্টা করেছিলেন, যে ছোটে মন সে কোই খারা নেই হতা আর ছোটে মন সে কোই বড়া নেই হতা। রাজনীতিতে যারা এসছেন আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, বড় মন নিয়ে রাজনীতিতে আসতে হবে, রাজনীতি করতে হবে, এটাই কিন্তু মূল লক্ষ্য। যেটা স্বামী বিবেকানন্দজি বলেছিলেন যে এক্সপানশন ইজ লাইফ, আমাদের এক্সপানশন করতে হবে, কন্ট্রাকশন কিন্তু ডেথ। তাই বক্তব্য শেষ করার আগে স্বামীজির উদ্দেশ্যেই বলবো, যেটা স্বামীজি বলেছিলেন এই ভাবনা আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকতে হবে। স্বামী বিবেকানন্দজি বলেছিলেন, হে বীর সদর্বে বলো, হে বীর সগর্বে বলো, ভারতবাসী আমার ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, হে বীর সগৌরবে বলো, সদর্বে বলো, এই জগতের সমস্ত মানব জাতির কল্যাণ আমার কল্যাণ। এই ভাবনা নিয়ে বাড়িতে যাও, মাকে বলো আমায় মানুষ করো, ভগবানকে বলো আমায় মনুষ্যত্ব দান করো। এটাই স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন। এই স্বামী বিবেকানন্দ যেটা এখানে উঠো জাগো বলছেন, সেটা আজকের সমাজের জন্য হয়তো বলেননি, সেদিন বলেছিলেন পরাধীন ভারতের সমস্ত যুবকদেরকে সেই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনকে তীব্র করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সেদিন তিনি ঘুমন্ত যুবকদেরকে জাগানোর জন্য বলেছিলেন। কিন্তু আজও আমরা দেখছি আমাদের যুব সমাজ কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গাতে আবদ্ধ হয়ে গেছে, কোনো না কোনো জায়গাতে ঘুমিয়ে আছে। অল দ্য পাওয়ার ইজ উইদিন ইউ, হোয়াট স্বামীজি সেই, অল দ্য পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। পৃথিবীর সমস্ত শক্তি আপনার হৃদয়ে আছে, আপনার মধ্যে আছে, আপনি সমস্ত কিছু করতে পারেন। তবে সেই জায়গাতে আপনার উদ্দীপনা দরকার, আপনার ডেডিকেশন দরকার, ডিটারমিনেশন দরকার। সমস্ত যুবকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে যাবেন, স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের বিচারধারাকে পাথেয় করে এগিয়ে যান। এই প্রার্থনা রেখে এখানে উপস্থিত, সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।